স্থানীয় বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সড়কে চৌকির ওপর পোশাক সাজিয়ে বেচাকেনা করছেন। একই সঙ্গে বঙ্গ ইসলামিয়া মার্কেটের কম ক্ষতিগ্রস্ত দোকানও চালু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরমণি। মেহেরমণি, যারা চৌকিতে ব্যবসা করছেন তাদের ব্যবসা কেমন চলছে, বেচাকেনা কেমন চলছে জানাবেন। ধন্যবাদ প্রিয়া। আমি যেমনটি সকাল থেকেই জানাচ্ছিলাম যে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীরা বঙ্গবাজার যে পুড়ে যাওয়া এলাকার বাইরে তারা বসেছেন তার চৌকিতে। তার পাশাপাশি বঙ্গবাজার ইসলামিয়া মার্কেটের একাংশ যেটি পুড়ে গিয়েছিল সেই অংশটাতেই দোকান খুলেছে, তারা মোটামুটি বসেছেন। আমি আপনাকে এখন যেটি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন বিশাল একটি লাইন, এই এই লাইনটি আসলে যারা পুড়ে যাওয়া দোকান সেই দোকান মালিক, পাশাপাশি কর্মচারী এবং ভাড়াটিয়া দোকানদার, দোকানের মালিক তারা এখানে এসেছেন। পক্ষ থেকে তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। আপনি জানেন যে তাদের সহায়তা নানা ধরনের আগে একটা তালিকা তৈরি করতে হয় কতজন, এ পর্যন্ত এই গত 6 তারিখ থেকে এই তালিকাটি তৈরি করা হয়েছে এবং সেখানে 2400, আমরা একজন কর্মকর্তার সাথে কথা বলেছি যারা জানিয়েছে 2400 ব্যক্তি এ পর্যন্ত নিবন্ধন করেছে। আমরা একজনের সাথে কথা বলবো যিনি এখানে দাঁড়িয়েছেন নিবন্ধন করার জন্য। আপনার পরিচয়টা দিয়ে আপনি বলবেন আপনি এখানে কেন এসেছেন। গার্মেন্টস তো হলো সজীব গার্মেন্টস, আমাদের এখানে 25 লক্ষ টাকা আমাদের লস হয়েছে, পুড়া গেছে আমাদের। আপনার কি দোকান না মালিক আপনি? আমরা দোকান ভাড়াটিয়া। আচ্ছা, আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? এখানে দাঁড়াইছি কিছু সহযোগিতা করবে এই জন্যই দাঁড়াইছি। আপনি কি নিবন্ধন করেছেন? জি। কি কি নিবন্ধনে কি কি তথ্য নেওয়া আছে? আমাদের নিবন্ধনে আমাদের দোকানের কার্ড নিতেছে আর আমাদের আইডি কার্ডটা নিতেছে, এই আর অন্য কিছু চায় না। আর দোকানে কত ক্ষয়ক্ষতি হয়েছে এটা দিয়ে জিজ্ঞেস করছে। এখন কি দিবে না দিবে এটা আমরা জানি না কিছু। ধন্যবাদ আপনাকে। প্রিয়া, আপনি শুনছিলেন যে এখানে একজন যিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে তাদের কি কি তথ্য নেওয়া হচ্ছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে এনএসকো টাওয়ারের একটি অংশ, সেই সাথে মহানগর শপিং কমপ্লেক্স, এই সাইডটি এই পাশে অর্থাৎ প্রধান রাস্তার প্রধান সড়কের পাশে যে দোকানগুলো সেই দোকানগুলো খোলা হয়েছে এবং যদিও শাটার নামিয়ে এগুলো দোকানগুলো আসলে কেবল খোলা হয়েছে, আজকে এটি কেবল খুলেছে, আগে কিন্তু এগুলো বন্ধ ছিল। আজকে মূলত এই শাটার নামিয়ে এ দোকানের যে প্রস্তুতি অর্থাৎ দোকান খোলার জন্য যে ধরনের প্রস্তুতিগুলো দরকার সেগুলো তারা করছেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই সাথে তাদের যে দোকানদারি করার জন্য যে ধরনের জিনিসপত্র দরকার এবং কি কি আছে যেই অংশটুকু আর অর্থাৎ পড়েনি বা যে অংশটাতে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গ ইসলামিয়া মার্কেটের যে পাশটিতে পুড়েনি সেই পাশটিতে কম পুড়েছে সেই অংশটি মেরামত করছেন ব্যবসায়ীরা। এখানে শুধু মেরামতি করছেন না, তারা যে অংশটা পুড়েনি সেই অংশটাতেও তারা সকাল থেকে দোকান খুলেছেন। আজকে প্রত্যাশা তাদের যে তারা দোকান কয়েকদিনের মধ্যে পুরোদমে খুলবেন, সেই সাথে আশা করা হচ্ছে যে এটি হয়তো কয়েকদিনের মধ্যে আবারও আগের জায়গায় তারা আগের মতো করে দোকানদারি করতে পারবেন। তো প্রিয়া, এই ছিল এখান থেকে। মেহেরমণি, ধন্যবাদ আপনাকে।